সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যিনি বাংলাদেশ ছাত্রলীগেরও নেতৃত্ব দিয়েছেন সারা বাংলাদেশে আওয়ামী যুবলীগের মতো বৃহৎ সংগঠনেরও। আমরা আজ কথা বলব তার সঙ্গে। নানক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমরা একটু জানতে চাইব আপনার কাছে, আপনার যে রাজনীতি শুরু করা, ছোট করে যদি আমাদেরকে একটু বলতেন যে ছাত্রলীগ যুবলীগ হয়ে আজকে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের অন্যতম একজন সদস্য। 1969 সনে আমার রাজনীতি হাতে করি বরিশাল এক ইনস্টিটিউশন ছাত্রলীগের আমি সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীকালে বরিশাল এক ইনস্টিটিউশন আমি ছাত্রলীগ শাখার আমি সভাপতি ছিলাম। এই আমার যাত্রা শুরু। এরপরে আমাকে বরিশাল শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, বরিশাল জেলা ছাত্রলীগের আমি সদস্য হয়েছি এবং বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং অবশেষে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বরিশাল বজুমোহন বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন জিয়াউর রহমানের ক্ষমতার আমল। সেই সময় আমি বিএম কলেজ সংসদে নির্বাচন করি এবং বরিশাল বজুমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে নানক শহীদ প্যানেল নামে পরিচিত ছিল, আমরা পূর্ণ প্যানেলে জয়লাভ করি। এটি ছিল আমার রাজনৈতিক জীবনের ভিত্তি। কেন্দ্রীয় ছাত্রলীগে কিভাবে মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাকে মেসেজ দেন, আমাকে টেলিফোনে জানানো হয় যে আমাকে ডাকসু ইলেকশন করতে হবে। এবং সত্যি কথা কি, ওই দিন পত্রিকা পড়ে ইত্তেফাক পেপারটি আমার বাসায় রাখা হতো, ইত্তেফাকে আমি দেখলাম যে ডাকসু সম্ভাব্য প্রার্থী কারা, সেই নামের ভিতরে আমার নাম দেখলাম। তো আমি একটু অবাকই হয়ে গেলাম যে আমার নাম কীভাবে আসে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই না, তাহলে আমি সম্ভাব্য ডাকসুতে সম্ভাব্য প্রার্থী হই কেমনে? আর আমি তখনও বিএম কলেজে পিপি বরিশাল জেলা। যাই হোক, আমি ওই দিনে লঞ্চে ঢাকায় চলে আসলাম। আমাকে বলা হলো যে তোমাকে ছাত্রত্ব দেওয়া হয়েছে। সেই সময় ছিল খুব একটি সাবজেক্ট, সেটা হলো লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমি ডাকসু ইলেকশন করলাম। বাংলাদেশ আওয়ামী লীগের যেখানেই ক্রাইসিস দেখা যায়, আমরা দেখি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান নেত্রী। এটা আপনাকে দিয়ে পাঠান, দায়িত্ব দিয়ে পাঠান, নাকি আপনি নিজের থেকেই সেখানে ছুটে যান? আমি একটি সাহসী মানুষ, এই কথা আমি বলবো। 71 মুক্তিযুদ্ধে আমি সাহস করেছি। আমার জীবনে শুধু একটি ব্যর্থতা যে এমন একটি জায়গায় আমি কেন থাকলাম না যে 75-এর 15 আগস্টে আমি কোনো কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না কেন? আত্মজিজ্ঞাসা আমার মাঝে সবসময় থাকবে। আপনারা জানেন যে আমাদের দেশে বিডিআর বিদ্রোহ হয়েছে, সে বিডিআর বিদ্রোহের সময় নেত্রী আমাদেরকে পাঠিয়েছেন, আমাকে এবং মির্জা আজমকে। আমরা গিয়েছি, আমরা সেখানে আমাদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে আমরা কিন্তু বিডিআর বিদ্রোহকে দমনের ক্ষেত্রে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে এসেছিলাম এবং গোলাগুলি বন্ধ হয়েছিল। সামাজিক কাজ বলেন, রানা প্লাজা ধসে আমি 9 দিন 1 কাপড়ে আমি ছিলাম, যেহেতু নেত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। নেত্রী আমাকে বলেছেন ওই দিন সকালবেলা রানা প্লাজা ধসের পর আমি অফিসে যাচ্ছিলাম, তখন বলে যে তো নানক তুমি কোথায়, এইভাবে সাবাড়ে এভাবে একটা ধস হয়েছে, বহু লোক মারা গেছে, তাড়াতাড়ি যাও ওখানে। আর আমার ওই জিওসি ওখানে যাচ্ছে, সেনাবাহিনীকে আমি বলেছি, তারাও যাচ্ছে। আমি 9টি দিন কিন্তু ওখানে দিন রাত ওখানে কাটিয়েছি। এমনভাবে আমি বলতে পারি যে নেত্রীর সঙ্গে আমার অনেক দুঃসহ যন্ত্রণার কথাও মনে আছে। যখন উড়িরচরে বন্যা হলো, নেত্রী গেলেন উড়িরচরে, তখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ যাননি, কিন্তু নেত্রী আমাদেরকে পাঠালেন, আমরা সমস্ত জায়গায় সেই উড়িরচরে কাজ করলাম। নেত্রী পরবর্তীকালে নেত্রী গেলেন। আপনি বাংলাদেশ ছাত্রলীগেও নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ যুবলীগে বলা হয় নানক আজমের সময় হলো যুবলীগের স্বর্ণযুগ 75 পরবর্তীতে। আজকের ছাত্রলীগ এবং যুবলীগ নিয়ে যদি আপনি সংক্ষেপে একটু মূল্যায়ন করেন। দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে, মানের পরিবর্তন হয়েছে, সব মিলিয়ে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমরা যখন ছাত্রলীগটি করেছি তখন স্বৈরাচারী জিয়াউর রহমানের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, জেনারেলের সামরিক জান্তা ইরশাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমরা যখন যুবলীগের নেতৃত্ব দিয়েছি তখন বিএনপি জামাত জোটের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হয়েছে। তো আজকে যারা ছাত্রলীগ করছেন, যুবলীগ করছেন, একেবারে যে মাঝে মাঝে যে কষ্ট পাই না তা না, অবশ্যই এই ছাত্রলীগের কাছ থেকে, যুবলীগের কাছ থেকে অনেক প্রত্যাশা।
দেখেন আমি যে কথাটি আমার কথার মধ্যে আমি বলে এসেছি যে ছাত্রলীগের সময় যাদেরকে সৃষ্টি করেছিলাম তাদেরকে সেই কিন্তু যুবলীগে পেলাম আবার যুবলীগে যাদেরকে নেতৃত্বে আনলাম সেটি জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত তাদের তারাই প্রায় এখন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন তো আমি সফল না ব্যর্থ সে কথা বলবো না তবে আমি এটুকু মনে করি যে আমার নেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি পুত্র পবিত্র দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্বটি আমরা পবিত্রতার সঙ্গে পালন করতে পেরেছি একটি জেনারেশন গ্যাপে আর আওয়ামী লীগ আগামী 50 বছরের মধ্যে আর কোনো জেনারেশন গ্যাপে পড়বে না সামনে তো আপনাদের জাতীয় সম্মেলন জাতীয় সম্মেলনে কি কোনো চমক থাকবে কিনা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন মানেই হলো চমক বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণাপত্র দেবে সেখানে মানুষের কাছে সংকল্পের কথা থাকবে ওয়াদার কথা থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি সম্মেলনের মধ্য দিয়ে একটি সময় উপযোগী একটি কমিটি করবে তো চমকের মধ্যে যে বিষয়টি সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ব্যাপারটি নিশ্চিত যে মাননীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের এটা অপরিহার্য উনি থাকবেনই বাকি যে বিষয়গুলি সেগুলো সম্পূর্ণ নির্ভর করে মাননীয় নেত্রী শেখ হাসিনা তার টিমটি কীভাবে সাজাবেন তার সিদ্ধান্তের উপর নির্ভর করে উনি সিদ্ধান্ত নেবেন ওনার টিম ক্যাপ্টেন তিনি একাদশ যেভাবে সাজাবে তেমনি সাজবেন সুপ্রিয় দর্শক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবার কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে নানক ভাই আমরা এখন একটু জানতে চাচ্ছি দেশের জাতীয় যে রাজনীতির বর্তমান পরিস্থিতি সেখানে কি পাল্টাপাল্টি সমাবেশেই এই রাজনীতি চলবে নাকি এর পেছনে বিরোধ নিষ্পত্তির মতো কোনো ঘটনা আপনাদের রাজনীতিতে আছে তাদের বক্তব্য ও বিবৃতিতে যে সমস্ত কথা বলেন দিন তারিখ ক্ষণ দিয়ে টেনে হেসে নামানের কথা বলেন গণভবন ঘেরাওর কথা বলেন গণভবন দখল করার কথা বলেন আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন তো এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ তো নতুন কোনো দল নয় এটি কোনো সামরিক জান্তার হ্যাবারশেক থেকে বেরিয়ে আসা কোনো রাজনৈতিক দল নয় একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ যাদের একটি রাজনৈতিক দর্শন আছে এবং লক্ষ্য আছে সেই লক্ষ্যে প্রতিষ্ঠিত ছিল হয়েছিল একটি অসাম্প্রদায়িক রাজনীতিকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আত্মনির্ভরশীল একটি দেশ গড়ে তোলা সেই দেশটিতে আমরা কোনো পাল্টাপাল্টি করছি না আমরা রুটিনও করছি আমরা বিভিন্ন জেলা সম্মেলন করছি উপজেলা সম্মেলন করছি আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করছি আরেকটি বিষয় আমি বলে রাখি সেটি হলো নির্বাচনকে সামনে রেখে আমরা তো জনগণের কাছে যাবই যে জনগণের ভয় দেখাচ্ছে সেই জনগণ কার সাথে আছে বিষয়টি বুঝতেই হবে বিষয়টি বোঝাতেই হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা জনগণের কাছে যাব এত উন্নয়ন এত কিছু শুধু বিরোধী দলের চোখে পড়ে না যাই হোক পলিটিক্যাল স্ট্যান্ডবাজি এগুলো করবেই আমরা ধৈর্যের সঙ্গে এগিয়ে যাচ্ছি কারণ এই দেশের প্রতি আমাদের মমত্ববোধ আছে এই দেশের প্রতি আমাদের কর্তব্যবোধ আছে এই দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা অনেক কঠিন পরিস্থিতিও আমরা মোকাবেলা করেছি হাসি মুখে 10 তারিখে তাদের যে আলটিমেটাম এই আলটিমেটামকে নিয়ে আপনারা আওয়ামী লীগ কীভাবে এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না জানি না এবং কোনো ষড়যন্ত্রই সফল হবে না 10 তারিখে তাহলে সমাবেশ করবে শান্তিপূর্ণ সমাবেশকে আমরা স্বাগত জানাই আমরা যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই কিন্তু যদি লক্ষ্য যদি হয় কোনো দুর্বিসন্ধি তারা ঢাকার শান্তিপ্রিয় মানুষ ভোর হলে সূর্য উঠলে পরে নিজের কাজের জন্য বেরিয়ে যায় কর্মব্যস্ততার মধ্যে থাকে সেই ঢাকাকে যদি অচল করার চেষ্টা করা হয় ঢাকার মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা হয় 10ই ডিসেম্বর সমাবেশকে সামনে রেখে তাহলে তো আমাদের
এই ঢাকার মানুষদেরকে তো একটি অধিকার রয়েছে তাদের শান্তি তাদের শৃঙ্খলা রক্ষা করা। নির্বাচনকে কেন্দ্র করে বা বিদেশিদের দিকে বিএনপি আওয়ামী লীগের দুই দলেরই ছোট ছোট মিটিং হচ্ছে, আগত নির্বাচন নিয়ে মন্তব্য করছেন বা আসন্ন নির্বাচন নিয়ে তাদের ভূমিকার কথা বলছেন, আওয়ামী লীগ বিদেশিদের কতটুকু অংশগ্রহণ চায় এই নির্বাচনে? আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে বিদেশিরা যে নির্বাচন নিয়ে কথা বলছেন এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমাদের মতো দেশ যে দেশটি রক্তদানের মধ্য দিয়ে স্বাধীনতা এনেছে, অনেক রক্ত দিতে হয়েছে যে দেশটি, এই দেশটি তো কারোর দয়ার দান নয় বা কোনো সাবকলা দলিলের মধ্যে দিয়ে এই দেশ স্বাধীন হয় নাই। এই দেশে বিদেশি বিভিন্ন দেশের কর্তব্যরত যারা কথা বলেন, যারা জ্ঞানদান করেন, আমি জানি না তাদের এটি এখতিয়ার আছে কি না এভাবে কথা বলা। আমার মনে হয় যে সে সকল বিদেশিদের তাদের এখতিয়ারের বাইরে যাওয়া উচিত নয় এবং যাওয়াটা সমীচীন নয়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা কোনো বিদেশিদের কাছে ধর্ণা দেই না। আমরা আমাদের পায়ের নিচের যে মাটি রয়েছে সে মাটি হলো আমাদের মাটি, এই মাটিকে নিয়েই আমাদের স্বপ্ন। যারা শরিক আছেন আওয়ামী লীগের শরিক, দীর্ঘ 2008 সাল থেকে আওয়ামী লীগের সাথে যারা শরিক হিসেবে নির্বাচন করে আসছেন, আদর্শিক জোট যেটাকে আপনারা বলছেন, 14 দলীয় জোটের অনেক নেতাই বলছেন যে তাদেরকে আপনারা রাস্তায় ছেড়ে দিয়েছেন। এখানে তাদেরকে 14 দলীয় জোট, এটি একটি আদর্শিক জোট, এটি কোনো ক্ষমতা কেন্দ্রিক জোট নয়। সেই আদর্শিক যে সংগ্রামকে সামনে রেখে জোট প্রতিষ্ঠিত হয়েছিল সে জোটটি বর্তমানেও বিদ্যমান রয়েছে এবং রাজনৈতিক কারণগুলিও বিদ্যমান রয়েছে। কাজেই আমাদের 14 দলীয় জোট যে রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়েছিল সে লক্ষ্য তো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আমরা দেশকে সাম্প্রদায়িক মুক্তা মুক্ত করতে পারিনি, আমরা দেশকে এখনো স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের আমরা নির্মূল করতে পারিনি। সেক্ষেত্রে জোট আছে, থাকবে। আগামী নির্বাচন যেমনটা তরুণ ভোটারের সংখ্যা বেশি, তো সেই ক্ষেত্রে মাঠের রাজনীতির পাশাপাশি ডিজিটাল মাধ্যম, যেটা বাংলাদেশ আওয়ামী লীগেরই তৈরি করা ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের সুবিধা অনেকেই বলেন যে সরকারি দলের চাইতে বিরোধী দল বেশি ব্যবহার করতেছে এবং বিরোধী দল সেটাকে বেশি কাজে লাগাচ্ছে। আপনারা মাঠের রাজনীতির পাশাপাশি এই যে ডিজিটাল মাধ্যমের যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ কতটুকু প্রস্তুত? দেখেন, আসলে ডিজিটাল বাংলাদেশ তো আমাদেরই করা। আসলে ঠিকই বলেছেন আপনি যে ডিজিটাল সুবিধাটা তারা নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং যার কোনো ভিত্তি নেই সে সমস্ত আজগুবি গল্পগুজবও এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তারা করছে। ডিজিটাল ব্যবস্থায় আমরা শুধু আমাদের প্রচারণাটা চালাবো। এদেশে পদ্মা সেতু হয়েছে, এটি কোনো অপপ্রচার নয়, এটি বাস্তবতা, মানুষ দেখে। এদেশে ঢাকা শহরে একবার যদি এক পলক চোখ বুঝে যদি ভাবা হয়, এই ঢাকা শহরের যে নাগরিক সংখ্যা, এই নাগরিক সংখ্যা 14 বছর আগে কোন অবস্থাতে ছিল, বিদ্যুতের অবস্থা এই 14 বছর আগে বিএনপির ক্ষমতার আমলে কী ছিল, কৃষিতে কী অবস্থাটি ছিল, এই সব বিষয়গুলি যদি চিন্তা করি তাহলে আমি বলবো যে শুধু পদ্মা সেতু করেছে, চিটাগাং কর্ণফুলী টানেল করেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে, আর ঢাকা শহরের মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য যে ফ্লাইওভার মেট্রো রেল করছে, শুধু এই দিকটি দেখে আমি বলবো না। আমি বলবো যে গ্রামের মানুষের কাছে যেতে হবে এদেরকে। যারা আমাদের সমালোচনা করছে তারা গ্রামে যাক, তারা গ্রামীণ জীবনটি দেখুক যে গ্রামীণ জীবন কি শহরে জীবনে পরিণত হয়েছে। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা একটি তরুণ, সে আজকে মাছের খামার করছে, সে আজকে গরুর খামার করছে, সে আজকে মুরগির খামার করছে, সে আজকে গাছ লাগাচ্ছে। অনেকেই বলেন যে বাংলাদেশের অর্থনীতি যে করোনাকালীন সময় তাতে আমাদের একটি উৎপাদনমুখী অর্থনীতি, আমাদের দেশে উৎপাদন ব্যাহত হয়নি, এই কারণে আমাদের অর্থনীতি টিকে গেছে, আগামী বছর একটি সংকটময় বছর হিসেবে সারা বিশ্ব বলছে, আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, তখনই আবার বাংলাদেশের নির্বাচনের হাওয়া, এই পরিস্থিতিতে এই সংকটের মুখে দাঁড়িয়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত? দেখেন, আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত, তবে আওয়ামী লীগের জন্য উদ্বৃত্ত যে বিষয়টি সেটি হলো বাংলাদেশের যে আগামী বছরটি আসছে,
যে সংকটের বছর বিশ্বব্যাপী এই সংকটের বছরকে মোকাবেলা করতে হচ্ছে সেটি নেত্রী শেখ হাসিনা যেমনিভাবে তার বিচক্ষণতা দিয়ে তার রাষ্ট্রনায়কোচিত মনোভাবের কারণে যেমনি করোনাকে মোকাবেলা করেছেন মানুষকে বিনা পয়সা ভ্যাকসিন দিয়েছেন ফার্স্ট ডোজ দিয়েছে সেকেন্ড ডোজ দিয়েছেন থার্ড ডোজ দিয়েছেন বুস্টার ডোজ দিয়েছেন দেখেন কারো কিন্তু একটি পয়সাও লাগেনি আমার সকল পরিস্থিতি মোকাবেলা করেছেন বিভিন্ন সেক্টরগুলিকে শিল্প খাত বলেন কৃষি খাত বলেন শিক্ষা খাত বলেন সমস্ত খাতে কিন্তু উনি প্রণোদনা দিয়ে সমস্ত বিষয়গুলিকে স্বাভাবিক গতি রেখেছেন আগামী নির্বাচনও হবে আর আমরা সকল অর্থনৈতিক এই মন্দাকে আমরা মোকাবেলা করতে পারব সম্মিলিত চেষ্টা করে আগামী নির্বাচনে আপনাদের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কারা প্রাধান্য থাকবে দেখেন প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যে মানুষগুলি জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে জনগণের ভিতরে যাদের ভিত্তি আছে সে সকল সৎ দেশপ্রেমিক সাচ্চা মানুষগুলিকে মনোনয়ন দেওয়া হবে যাতে ভোটাররা আকৃষ্ট হয় এবং ভোটাররা যাতে বলতে পারেন ভোটাররা যাতে অনুভব করেন যে একটি ভালো মানুষকে মনোনয়ন দেওয়া হয়েছে এই মানুষটাকে ভোট দেওয়া উচিত এমনতর মানুষকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেবেন বয়সের একটা কোনো বিষয় থাকবে কিনা সেখানে মানুষের প্রার্থীর উপর প্রার্থীর দিকে দেখে মানুষ তার কত বয়স সেটি দেখে না তবে অবশ্যই তরুণ যুবক এবং বয়োবৃদ্ধ যারা সবারই সংমিশ্রণ থাকবে এক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে আজকে আমরা এখানেই শেষ করব পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সাথে আবার দেখা হবে নিউজ 24 পর্দায়